ভূত বলতে কি আসলে কিছু আছে নাকি শুধুই আতঙ্ক? কিছুই যদি না থাকে তাহলে রাতের আধারে দৈত্যকার রূপ ধারণ করে মানুষের সামনে কারা আসে? আরটিভি অনুসন্ধানে নিজেদের সঙ্গে ঘটে যাওয়া অনেকেই তাদের কাহিনী বলেছেন। তাদের বিশ্বাস কিছু না কিছু আছে। শুক্রবার সকালে ভূতের সন্ধানে বুয়েটের সফটওয়্যার ইঞ্জিনিয়ার এস এম ফারুকের নেতৃত্বে 4 সদস্যের একটি টিম এসেছে পাথরঘাটায়। সাথে করে নিয়ে এসেছে বিভিন্ন ধরনের ডিভাইস, ভূত খোঁজার চেষ্টা চালাচ্ছেন তারা। বিস্তারিত বরগুনা প্রতিনিধি মনির হোসেন কামালের তথ্য ও চিত্রে তানজিনা তাসনিমের প্রতিবেদনে। কারা যেন মানুষের সামনে দাঁড়িয়ে ভয় দেখায়, নাম ধরে রাখে, আবার একটু পরে ছায়ার মতো মিলিয়ে যায়, গাছের মগডালে বসে হাহা হিহা করে ভেংচি কাটে, তবে কি আছে তারা তা বলতে পারে না। এ নিয়ে আরটিভিতে একটি প্রতিবেদন প্রকাশ পেলে নিজেদের সঙ্গে ঘটে যাওয়া অনেকেই তাদের কাহিনী বলেন। জানান, তাদের গ্রামে ভূত না থাকলেও বদজিন রয়েছে। তার পরিবারের অনেকেই বদজিনের দ্বারা ক্ষতির শিকার হয়েছেন। বদজিন আমরা আমাদের এলাকায় অনেকজনের অসুস্থ, ভূত বলতে আমি কিছু দেখি নাই। বদজিন আমাদের বাড়িতেও, আমার মা, তারও একটা সমস্যা ছিল। আমার পাশের বাড়ি আমার একজন ফুফু, তারও ছিল। সে রাত্রে তারে মারিয়া দোতলায়, তখন আমরা রাত্র 10:30 বাজে ঘুম আসে না, বসে রয়েছি, কিন্তু বাগান বাড়িতে কি মারে সেরা বড় বড় ইট মেসাকার হয়ে যায় আমার ঘরের সামনেতে যায়। আমি তো নিঃসুমে জ্বর ছুটে বই দিয়েছি, আমি ঘটনা কি আর ভাই তো শিখ করে বলতেছে মানুষে মারে, কয় এ তোরা এ মারিস না, সতীর্থ আমি করিস না, এই আমি জ্বরের ছুটে নিঃসুমে রয়েছি, এই কিন্তু ভূত বলতে শয়তান বলতে এরকম গ্রামের বাড়ি আসে আসে, কিন্তু এই যে গ্রাম সারা হয়েছে যে কথাটা ওরা বলছে, এই ঝুঁঝেমেলা করে আমি নিজে ওই আমার ভূতে সমস্যা করছে। আরও একজন ভুক্তভোগী জানায় তার চাচাতো ফুপির লাশ পানিতে পাওয়া গেছে। দাবি, বদজিন আত্মীয় রূপ ধারণ করে ডেকে নিয়ে তার ফুপুকে মেরে ফেলেছে। ছোট শিশু মুসার নানির সাথেও ঘটে গেছে অদ্ভুত কাহিনী। বদজিন যদি কারোর সাথে আশ্রয় নেয় বা আশ্বাসও দেয়, তাহলে সেক্ষেত্রে সে মানুষটা স্বাভাবিক সেন্সে থাকে না। তার ব্যস্ত ফুপু, তারও তো আপনার দাই আজ থেকে 7-8 বছর আগে আপনার দাইয়া রাত্রবেলা তার স্বামীর সাথে সে বিছানায় শোয়া ছিল, এরপরে সকালবেলা তারা দেখে না, এরপরে খুঁজতে খুঁজতে তখন তার লাশ, ডেড বডি পাওয়া গেছে পানিতে, তাহলে তারা কে মারছে? অবশ্যই বদজিন বলতে একটা জিনিস আছে যে তা আসলে সে রাত্রে স্বামীর সহোদর অথবা তার নিকটতম কোনো আত্মীয়র বেশ ধরে আইসিয়া তাকে ডাইকে নিয়ে অথবা তারা ওইখানে পানিতে ফালাইয়া মাইরে ফেলছে। বিশাল বড় একটা বোয়াল মাছ, বোয়াল মাছটা নানি ধরছে, ধরে ধরে নিয়ে এসে তারপরে বোয়াল মাছটা খাইছে, খাওয়ার পর 2 দিন পরে বাসার দিয়ে রাত্রে নামে যায়। শুক্রবার সকালে ভূতের সন্ধানে বুয়েটের 4 সদস্যের একটি টিম পাথরঘাটার হাড়িটানায় এসেছে। তারা ডিভাইস ও এলাকার মানুষের সঙ্গে কথা বলে আসল রহস্য খোঁজার চেষ্টা চালাচ্ছেন। ভূতের আক্রমণের শিকার হয়ে বাড়ি ছাড়ছে, তো আমরা আসছি হচ্ছে যে এই ব্যাপারটা সত্যতা যাচাই করতে, স্থানীয়দের সাথে কথা বলবো, যেসব লোকেশনে সমস্যা দেখা দিচ্ছে সেগুলো তোদের যাবো, পুরো এলাকা জুড়ে আতঙ্ক আর নিরাপত্তা, সবাই চায় বের হয়ে আসুক আসল রহস্য। তানজিনা তাসনিম, আরটিভি।